দক্ষিণ কাটিগড়ার অন্তর্গত শহীদপুর তৃতীয় খণ্ডের বেহাল রাস্তা নিয়ে সড়ক হলেন এলাকার স্থানীয় জনসাধারণ। 75 বছর বয়স, আমি যেন 71 বুড় দিয়া সেজা এই রাস্তা গোলা পাইছি না। সাধারণ এলাকার দেবানন্দ দাস, যাদব দাস, জয়কুমার চক্রবর্তী, ধরণীকান্ত দাস, নিবারণ দাস, তরুণী দাস, নিরঞ্জন দাস, অনিরুদ্ধ দাস, বিষ্ণুদয়াল দাস, কমলা রানী দাসরা অভিযোগ করে বলেন, রাস্তার বেহাল অবস্থার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। শীঘ্রই রাস্তা মেরামত করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এক মাসের মধ্যে রাস্তা তৈরি করে না দেওয়া হলে কাটিগড়া সার্কুল অফিসে ধর্ণা প্রদর্শন করবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। 50 বছর ধরিয়া আমার এই রাস্তা হয় না। আজ আমার 70-75 বছর বয়স, আমি যেন 71 বুড় দিয়া সেজা এই রাস্তা গোলা পাইছি না। সাধারণ একটা কালীরঞ্জন দেব থাকতে ফালছিল আর যত সদস্য এমপি এমএলএ আমরা এই রাস্তা কোনো মতেই দেন। যাই হোক, এখন আমরা সময় ছিল এখানে আছে ডেলিভারি বা ছাত্র যাইবার ওইলে যা সমস্যা ওইলে খাদ্য ওইলে নেওয়ার লাগে, নাইলে এই নৌকায় লয়ে যাওয়ার লাগে। আর এমন তোর সিজনে যদি বৃষ্টি হয় ছাত্র স্কুলে যাইতে পারে না। আমরা এই সমস্যা বিরাট সমস্যা। তবে আর দ্বিতীয় আমরা লেবার বুদ্ধাজীবী থেকে খেলমাজীবী যাইত নদী, এই নদীটা ব্রিজ হইলে আমরা বিরাট সুবিধা হয়। এই ব্রিজও নাই, এ অর্থে হ্যাঁ এই ব্রিজ হইলে পরে আমরা বহুত মানুষ এখানে হাজার হাজার মানুষ আপ ডাউন করতে পারি। এই রাস্তার লাগিল আমরা সমস্যা, কাজে আমরা এই এই রাস্তা সাই সরকারের কাছে যদি রাস্তা এই মাসের ভিতরে না ধরে তা আমরা সার্কেলও গিয়া সেরা ধর্ণা দিব। আর অথচ সার্কেলে দেখে না আমরা বুট আমরা 600-700 বুট আছে আমরা সব এটা বন্ধ করে দিব। বিশেষ করে রাস্তাঘাট দেখবেন নাই, আমরা যে পরিস্থিতি আছি কোনো বিধায়ক কোনো এমপি আমরা দেখে না, পঞ্চায়েত তো আমরা থাকিও নাই না দেখার সমান। আর পরবর্তী যে আমরা বিধায়ক এখন যে আছে এটা কংগ্রেসের কিছু করেই না। এখন আমরা এটাই দাবি আপনারা, আমরা উদ্দেশ্য যে আমরা রাস্তাঘাটে লাগে আমরা যাতে বাচ্চা কাজ স্কুলে গিয়ে ভরতে পারি। আমরা এখান থেকে 1.5 কিলোমিটার তারা স্কুল 1.5 কিলোমিটার দূরই, আর এদিকে গেলে আমরা খেলমা চতুর্থ জীবিত গিয়ে যাওয়া পরে একটা নদীর নদী পাওয়া যায়, এই নদী নরাং নদী এই ব্রিজ হলে আমরা প্রায় 15-20 মাসে আপনার করতে পারি। এটাও আমরা সবাই অসুবিধা দেয় না, বারবার রিকোয়েস্ট করছি আমরা এমপির কাছে, এমপি মহোদয়ের কাছে, ডিসির কাছে, এমনকি সাইকেলও করছি, বিধায়ক কাছে করছি, কোনো বিধায়ক আমরা দেয় না। মেম্বার আর এত বাদ দিন তারা তারা 10 লাখ টাকা খামায় নিয়ে তারা 2 লাখ টাকা খামো ভরণায় বাদ দিলে থানমুড়ো লাগা না তারা খাবে শেষ এ দিয়ে সেরে জায়গা। এখন সমস্ত গ্রামে আমরা আইটেম নিয়েছি, যদি আমরা এ কাজ করে না আমরা আমরা পরবর্তী বিলে সরে যাই, আমরা সব ভোট ভোট করবো। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।